সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি। আজকে হিজরি নববর্ষ 1442, তো আজকের এই দিনে আমি একটা নতুন আসলে ভিডিও সিরিজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, ভিডিও সিরিজটার নাম দিয়েছি জানার পথে। জানার পথে দেওয়ার কারণ হচ্ছে, আসলে আমরা তো আমি নিজে জেনারেল স্টুডেন্ট, তো আমরা যখন ইচ্ছা হয় যে কোরআন শিখব, তো কোরআন আমরা হরহামেশাই দেখা যায় যে সম্মান দিয়ে উপরে তুলে রাখি, আমাদের পড়া হয় না। তো আধুনিক যুগে আমরা সবাই দেখা যায় যে স্মার্টফোন অথবা ল্যাপটপে কম্পিউটারে বসে আমরা থাকি, আমাদের হাতে ইন্টারনেটের একটা বিশাল জগৎ আছে, হাতের মুঠোই সেটা। তো এই বিশাল জগতে আমরা ভালো এবং খারাপ দুই ধরনের কাজই করতে পারি। যদি আমরা ভালো ধরনের কাজ, অর্থাৎ কোরআন শিখার পারপাসে যদি কোনো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে অনেক ধরনের ওয়েবসাইট আমরা পাবো। তো এই ওয়েবসাইটগুলো থেকে আমরা খুব ইজিতে আমরা আরবি শিখতে পারি। এখনও অনেক ছেলেপেলে আছে যাদের বয়স হয়ে 25 হয়ে গেছে, 30 হয়ে গেছে, কিন্তু সে আরবি অক্ষর চেনে না বা আরবি পড়তে পারে না। তো এই এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করছি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি আরবি শেখার ক্ষেত্রে যদি একটু মনোযোগী হই, তাহলে এই ওয়েবসাইটগুলো আমরা ফলো করতে পারি। তো আজকে মূলত সেই ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনার আগে আমি আরও একটু বিষয় মেনশন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, আমাদেরকে কিন্তু মরতে হবে। আপনি সব সত্যকে মিথ্যা করতে পারেন, কিন্তু এটাকে মিথ্যা করা যাবে না। আমরা আজ হলেও মরব, কাল হলেও মরব। তো মরব যখন, তখন আমাদেরকে অবশ্যই ভালো কিছু করে যাওয়া দরকার। আমরা যেন চোখ বন্ধ করলে আমাদের পিছনের দিকে যখন তাকাবো, তখন যেন আমাদের মনে হয় যে না, এই কাজটা আমি ভালো করেছি, বা এটা আমি শিখেছি, এটা আমি পারি, এটা আমি জানি, বা এটা আমি অন্যকে জানাতে পারবো। তো এই পারপাসেই মূলত আমি মূলত এক বছর হচ্ছে এগুলো নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে শেখার চেষ্টা করছি, নিজেকে গড়ার চেষ্টা করছি। তো আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো সবার জানা দরকার এবং সবাই আমরা বোঝা দরকার বিষয়গুলো। তো সেই পারপাস থেকেই আমি মূলত এই ভিডিও সিরিজটা তৈরি করতে যাচ্ছি, যে আমি কোন কোন ওয়েবসাইট বা কোন কোন ইউটিউব চ্যানেলেও অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, তো সেগুলো আমি একটা একের পর এক প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পাশেই থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা তো অলওয়েজ থাকবে আমার, কারণ আল্লাহর পথে থাকলে অবশ্যই আল্লাহ রহমত দিবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ভিডিওর দিকে যাই। তো আমরা এখানে একটা নিয়েছি, একটা ওয়েবসাইট নিয়েছি। সেই ওয়েবসাইটটাতে মূলত আমি একটা লিংক দিয়েছি, দেখতে পাচ্ছেন, hadisbd.com। তো এই ওয়েবসাইটটা বাংলাদেশেরই, আমাদের সব কিছু বাংলা দিয়েই দেওয়া আছে। আপনারা এখান থেকে যদি আরবি শিখতে চান, খুবই ইজিলি আপনাদের আরবি শেখা এবং কোরআনের অর্থ বোঝা, সেগুলো তাফসির বোঝা, এগুলো করতে পারবেন। তো সেগুলো কীভাবে করতে পারবেন, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে। আপনারা যদি এই ওয়েবসাইটে যান, তাহলে অটোমেটিকলি এটা দেখতে পারবেন, এবং এনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসও আছে, আপনারা সেটাও ডাউনলোড করে সেখান থেকেও শিখতে পারবেন বিষয়গুলো। তো আমরা প্রথমে যদি কোরআন শেখার ক্ষেত্রে যাই, তাহলে আমরা জাস্ট কোরআন ও তাফসিরের এটাতে আসলাম, এবং এটাতে এসে কোরআনের অনুবাদ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার কিন্তু চলে আসছে, এবং কোন সূরার আয়াত কত, এবং সেটার বাংলা, ইংলিশ এবং আরবি নামও চলে আসছে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে এখানে তো সূরা আছে, তো আমরা শুরুতে যে কোনো একটা সূরা সিলেক্ট করি, অর্থাৎ আমি সূরা ফাতেহা সিলেক্ট করলাম, অথবা আমরা লাস্টের দিক থেকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় সূরা ইখলাসকে সিলেক্ট করব, সূরা ইখলাসকে সিলেক্ট করলাম। তো ইখলাসকে যদি আমি আলাদা একটা ট্যাবে ওপেন করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে ইখলাস আমার আলাদা একটা ট্যাবে ওপেন হলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূরা ইখলাসটা চলে আসছে, এবং প্রত্যেকটা আয়াতের অর্থ দেয়া আছে, তিনটা অর্থ দেয়া আছে, এবং সেগুলোর সাথে তাফসির দেয়া আছে, দুইটা আলাদা আলাদা তাফসির দেয়া আছে। তো এখান থেকে আপনি কিভাবে আপনার জন্য সহযোগিতা করতে পারেন, আপনি চাইলে তাফসিরটা বন্ধ করে নিতে পারেন, এখানে শেয়ার এবং তাফসিরে যদি আপনি ক্লিক করেন তাহলে তাফসিরটা বন্ধ হয়ে যাবে। এই যে এই তাফসিরও আমি বন্ধ করে নিলাম, জাকারিয়া, এখন শুধু আমার আয়াত এবং অর্থ দেখাচ্ছে।
তো আয়াত তো আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি চাইলে এখান থেকে ক্লিক করলে এই আয়াতটা শুনতেও পারবেন। قل هو الله احد হ্যাঁ, তো এখানে তাহলে আপনি যখন আয়াতটা ক্লিক করছেন কি বলছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং সাথে সাথে আপনি সেটা পড়তে পারছেন এবং অনুপাতটা আপনি দেখতে পাচ্ছেন। যদি অনুবাদও আপনি না দেখতে চান সেটাও বন্ধ করে রাখতে পারেন, শুধু আপনি আয়াত পড়বেন এবং শুনবেন। আপনি পড়তে পারছেন না, তাহলে এখানে ক্লিক করলেন এবং সেটা কি বলছে সেটা শুনে আপনি এটা ইজিতে পড়তে পারবেন। এরকম বড় বড় যে সূরাগুলো আছে সেই সূরাগুলোতেও আপনি এই কাজটা করে আরবি পড়ার যে কোয়ালিটি সেটা আপনি করতে পারবেন। অথবা এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখান থেকে শানে নুজুলটা দেখতে পারেন। ঠিক আছে, একটা সুরার শানে নুজুল দেখলে, যদিও এটা শানে নুজুল দেয়া নাই, তো একটা সুরার সুরার শানে নুজুল দেখলে ওই সুরাটার সম্পর্কে আপনার একটা আইডিয়া হয় যে এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন পড়লে মাথার মধ্যে বিষয়টা থাকে। তো আমরা আসলে এই অর্থগুলো না বোঝার কারণেই আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, নামাজের মধ্যেও করি, কিন্তু আমরা অর্থগুলো তেলাওয়াত বা করা পড়ছি বাট অর্থ বুঝছি না, যার কারণে আমাদের ভিতরে ফিলিংস আসে না, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। নর্মালি আপনাকে যদি কেউ এসে চায়না ভাষায় এখন বলে যে আমি আপনাকে ভালোবাসি, আপনি তো চায়না বোঝেনই না, তাহলে আপনার ভিতরে ফিলিংসটা কী আসবে? বা আপনি যদি কাউকে বলেন আপনার, তাহলে সেই ফিলিংসটাই আপনার ভিতরে নেই, আপনি কী বলছেন সেটাই জানেন না। তো আরবি আমি আল্লাহকে কি বলছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি বলছি সেটা যদি আমি না বুঝি, তাহলে আমার ভিতরে এই ফিলিংসটা আসাটা কঠিন, আমার নামাজের মনোযোগ আসাটা কঠিন। তো এই কারণে আমাদের অর্থগুলো বুঝতে হবে। আমি কুলহু আল্লাহু আহাদ বলছি কিন্তু আমি বুঝছি না আমি কি বলছি, আমি বলছি বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। যখন এই জিনিসটা আমার ভিতরে থাকবে যে আমি বলছি কুলহু আল্লাহু আহাদ, তাহলে তখন আমার ভিতরে ফিলিংসটা থাকবে, আমি কি বলছি সেটার মর্মাত্ম আমি বুঝতে পারবো। তো এটা ছিল একটা ওয়ে। আবার যদি আপনি অন্য ওয়েতে যান যে আমি না আমি আরও একটু ডিটেলসে জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি সূরা ইখলাস নিয়ে যখন, যেহেতু আমরা কথা বলছি সেহেতু সূরা ইখলাসেই গেলাম, শব্দে শব্দে কোরআন নামে একটা বিষয় আছে, তো শব্দে শব্দে কোরআনে আমি গেলাম। শব্দে শব্দে কোরআনে আপনি দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে সেটার অর্থ দেয়া আছে। কুল মানে বলো, হু হুয়া, কুল হুয়া, হুয়া মানে তিনি বা হি, আল্লাহ আল্লাহ, আহাদ এক ও অদ্বিতীয়। এইভাবে প্রত্যেকটা অর্থ আপনি বুঝতে পারবেন যখন প্রত্যেকটা ওয়ার্ডের আহাদ মানে এক ও অদ্বিতীয়, আহাদুন আহাদ, হ্যাঁ, হি ইজ ওয়ান। তো এই ক্ষেত্রে যদি আপনি অর্থগুলো সেপারেটলি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই সেটা ইফেক্টেবল হবে, এবং আরবি ভাষা শেখা এবং কোরআনের অর্থ বোঝা, শব্দ বোঝা, কারণ আল্লাহ একটা আয়াতও মানে অযথা কিন্তু দেয়নি। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জীবন ব্যবস্থার জন্য দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে বোঝা আমাদের দায়িত্ব, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে এই জন্য। হ্যাঁ, তো এখান থেকে আপনারা সেই বিষয়গুলো শিখতে পারবেন। যদি আপনারা এইভাবে না চান, যদি আপনি চান যে আরবি, এখানে আমি যদি তেলাওয়াত পুরাটা শুনতে চান, আমি যদি সূরা ইখলাসে যাই, অডিও তেলাওয়াত, অডিও তেলাওয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যারা তেলাওয়াত করেছেন তাদের নাম সহকারে দেয়া আছে। তো আমার কাছে সবচেয়ে মিশারি রাশিদ আল আফাসি, এনার অডিওর মানে টোনালিটিটা আমার অনেক পছন্দের, তো আমি এটাই শুনি। এখানে ক্লিক করলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد ওকে, আপনি চাইলে যেটা করতে পারেন এখান থেকে আপনি সেভ অ্যাজ অডিও এভাবে ডাউনলোডও করে নিতে পারেন। আপনার যদি পিসিতে আপনি নিতে চান তাহলে আপনি বিভিন্ন যারা তেলাওয়াত করেছেন তাদের নাম অনুযায়ী এটা শুনতে পাচ্ছেন, এবং এটা খুবই ভালো কাজ করেছেন। এর আগে যেটা ছিল এরকম করে আমরা আলাদা আলাদা শুনতে পাচ্ছিলাম না, আমরা শুধু একটা তেলাওয়াতই শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন এটা আপডেট করেছেন ওনারা, তো এটা খুবই সুন্দর একটা কাজ হয়েছে। তো ঠিক আছে, এটা একটা গেল। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি যে আরবি তেলাওয়াত, এখানে লেখা আছে শব্দে শব্দে তেলাওয়াত, অডিও তেলাওয়াত, আবার আমরা অর্থসহ দেখলাম। আরবি তেলাওয়াতে যদি যাই তাহলে আরবি তেলাওয়াতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে আমাদের অর্থ দেওয়া নাই, শুধু আরবিতে আমরা যেমন কোরআনে দেখতে পাই সেরকম আরবিতে শুধু তেলায় দেওয়া আছে, লেখা আছে, আপনারা এখান থেকে পড়তে পারবেন।
আমরা যদি অন্যান্য বড় সুরাতে যাই তাহলে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। আমরা সে সুরা ইয়াসিন, ইয়াসিন 36 নম্বর সুরা, 36 নম্বর সুরাতে আমরা গেলাম আরবি তেলাওয়াত। ইয়াসিনে এই যে দেখেন, এখানে প্রত্যেকটা আয়াত এরকম করে দেওয়া আছে, এখানে প্রত্যেকটা পেজে 20টা আয়াত দেওয়া আছে, সর্বমোট 83টা আয়াত। আপনি এই পেজটা পড়া হলে পরের পেজে গেলে আবার পরের আয়াতটুকু পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবে এখান থেকে আরবিগুলো তেলাওয়াত করতে পারেন, আরবির অর্থ শিখতে পারেন, শব্দের অর্থ শিখতে পারেন, তেলাওয়াত শুনতে পারেন, প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা তেলাওয়াত শুনতে পারেন। কত সুন্দর একটা কাজ ওনারা করে রেখেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক যারা এই পরিশ্রমটি করেছেন আমাদের জন্য। আচ্ছা, এরপরে আসে হাদিস। হাদিসেও আপনি এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো যে আপনি আয়াত কিন্তু সার্চ করতে পারেন। হ্যাঁ, আপনি বিভিন্ন আয়াত সার্চ করতে পারেন, আয়াতের কোন সুরার আয়াত খুঁজছেন সেটা সার্চ করতে পারেন, আপনি সার্চ করেও দেখতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে আমরা হাদিসে যেহেতু আসছি, এখানে সম্পূর্ণ হাদিস গ্রন্থ, এখানে হাদিসের সার্চ দেওয়ারও বর্ণনাকারী অনুসারে পড়ুন, আপনি হাদিসের বর্ণনাকারী কারা সেই গ্রন্থ অনুসারে পড়তে পারেন। এখানে আমরা হাদিস পড়ুন এটা গেলাম। এখন ইসলামিক ফাউন্ডেশনের সহিহ বুখারি আছে এবং তাওহীদের সহিহ বুখারি আছে, তো দুইটাতে হাদিস সংখ্যার একটু মানে নাম্বারিংয়ের একটু এদিক সেদিক হবে। তো আমরা ইসলামিক ফাউন্ডেশনে গেলাম, ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেই লিস্টগুলো চলে আসছে আমাদের তালিকাভুক্ত, এবং সেখানে কয়টা করে হাদিস আছে সেই রেঞ্জটাও দেওয়া আছে। আমরা যদি ওহির সূচনাতে যাই তাহলে ওহির সূচনাতে আমরা দেখতে পারবো এখানে প্রত্যেকটা হাদিস সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, এবং সেগুলোর বর্ণনাও দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে, আরবি এবং বাংলা বোথ আমরা ল্যাঙ্গুয়েজেই দেখতে পাচ্ছি। তো এটা খুবই একটা ভালো কাজ, এটা এটা আপনারা দেখতে পারেন, হাদিসগুলো সম্পর্কে জানতে পারেন। আপনি যেহেতু লেখাপড়া শিখেছি আমরা সবাই, আমরা যারা এডুকেটেড পার্সন, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুযায়ী আমরা এগুলো মানে কেউ বললে আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন না, আমরা সার্চ করে সেগুলোর প্রুফও আমরা দেখতে পারি যে এটা আসলে হাদিসে কি বলা আছে। হ্যাঁ, এখানে শুধু একটা হাদিস না, বহু হাদিস আছে, আপনারা যে কোনো হাদিসের অ্যাকর্ডিংয়ে সেটা দেখতে পারেন, সহিগুলো আছে, সহিগুলো থেকে আপনারা ইনশাল্লাহ আপনাদের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে ইসলামিক গ্রন্থাবলী, এখানে বিভিন্ন বই পাবেন আপনারা আপনাদের পড়ার সুবিধার্থে, আপনারা ইসলাম সম্পর্কে যদি আরও জানতে চান, আকিদা, সালাত সম্পর্কে, জাকাত সম্পর্কে, সাওম সম্পর্কে, রোজা, হজ, মানে আপনি মোটামুটি অনেক ভালো ভালো এখান থেকে বই পাবেন, যেগুলো পড়লে মোটামুটি আপনার জীবনে একটা ভালো দিক আপনি খুঁজে পাবেন। অনলাইনে এই বিশাল জগৎ থেকে ভালো দিকও খোঁজা যায়, এটা ইনারা প্রুফ করেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, বিষয়ভিত্তিক ইসলামিক ভিডিও, এখানে আল্লাহর নাম দেয়া আছে। হ্যাঁ, তো এখানে আল্লাহর নাম দেয়া আছে, আল্লাহর 99টা নাম এবং তার ব্যাখ্যা সহ দেয়া আছে। আমি যদি ব্যাখ্যাতে ক্লিক করি তাহলে ব্যাখ্যা দেওয়া আছে, অসাধারণ একটা কাজ এটা, আমার খুবই পছন্দ হয়েছে এই কাজটা। তো ওনাদের এই ওয়েবসাইটটা আমি খুব পছন্দ করি, আমি এটা নিয়মিতই ফলো করি এবং নিয়মিতই পড়ার চেষ্টা করি। আমি অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট দিনে একটা আয়াত হলেও পড়ার চেষ্টা করি, একটা আয়াতকে বোঝার চেষ্টা করি, তাফসির সহ পড়ার চেষ্টা করি। তো এখানে শিশুর নামের তালিকা, আমাদের বাচ্চাদের যদি আমরা নাম রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের নামগুলো অক্ষর ভিত্তিকে এখানে ওনারা কাজ করছেন হয়তো বা অক্ষর ভিত্তিকে, তো ধীরে ধীরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোন কোন নামগুলো রাখা মানে যাবে না, নিষিদ্ধ, সেগুলো ওনারা সিলেক্ট করে রেখেছেন। তো এই যে এখানে ওনারা দিয়েছেন শিশুদের নামের ডাটাবেস তৈরির কাজটি চলমান অবস্থায় আছে এবং এখনও সমাপ্ত হয়নি, তো এটা ইনশাল্লাহ সমাপ্ত করবেন ওনারা। ধন্যবাদ ওনাদেরকে এত সুন্দর একটা কাজ করার জন্য। তারপরে এখান থেকে ডাউনলোড, ডাউনলোডে মূলত ওনাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপসের বিভিন্ন ভার্সনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েডেও মোবাইলেও দেখতে পারেন। এবং ডোনেশন, ওনারা যে কাজগুলো করছেন সেটার জন্য ওনারা একটা ডোনেশনও চেয়েছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে ডোনেশন করে দিতে পারেন। ওভারঅল আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু কথা বললাম, বিকজ আমার কাছে মনে হয়েছে এটা একটা সুন্দর ওয়েবসাইট যেখান থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে ইসলাম সম্পর্কে আমাদের। তো সেই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমি ফলো করি, আমি আশা করি আমার ভিডিও সিরিজের ধীরে ধীরে আমি সবকটা আমি যেগুলো থেকে শেখার সুযোগ পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব।
ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই টানলাম। আল্লাহ হাফেজ।